হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 5th January 2023। আমরা এসেছি কৃষ্ণনগরে বেড়াতে, তাই ভাবলাম একটু মায়াপুর ঘুরে যাই। তাই সন্ধ্যেবেলা আমরা রওনা হলাম ইনোভায় করে মায়াপুর। আমাদের বাড়ি থেকে প্রায় 45 মিনিট ডিস্টেন্স মায়াপুর। আমাদের গাড়িটা ভালো ছিল, ড্রাইভার সাহেবও খুব ভালো। আমরা ঢুকলাম তখন কটা বাজে, 7টা তো ছিল। ওটা মাঘী পূর্ণিমার রাত, ফলে খুব ভিড় ছিল, অনেক লোক সমাগম হয়েছিল, পুণ্যার্থীদের ভিড়। তো আমরা ভাবলাম একবার মায়াপুরে ঘুরেই যাই, এত দূরে এসেছি, কালকে ব্যাক করে যাবো। তো সন্ধ্যেবেলায় আমরা রওনা হলাম, যদিও প্ল্যানিং ছিল বিকেলে যাবো, কিন্তু এত টায়ার্ড ছিলাম আমরা, বিকেলটা হলো না। বেড়াতে বেড়াতে 6টা বেজে গেল, তো ওখানে প্রায় 7টা নাগাদ পৌঁছলাম। পৌঁছে মায়াপুর দর্শন হলো, মায়াপুর দর্শন করে আমাদের খুবই ভালো লাগলো। যদিও এখনও ওই মন্দিরটা কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে, তো কয়েকটা জিনিস জানার আছে। 1 নম্বর হচ্ছে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, যদিও এখন 120 টাকা করে ভাড়া নিচ্ছে, পার্কিংয়ের ফিজ 120 টাকা, যেটা আগে অনেক কম ছিল। যাই হোক, আমরা গাড়িটার ওখান থেকে পার্কিংয়ে ছেড়ে দিয়ে আমরা নেমে গেলাম। নেমে মূল মন্দিরের গেটের কাছে যাবো। শাম্বু আর বনি, বনি আমাদের সঙ্গে গেছিল, শাম্বু আর বনিকা 120 টাকা হয়ে গেছে। ওরা গেছিল ওদের নিজেদের গাড়িতে, যেহেতু এখানে 7 জনের ক্যাপাসিটি, আমাদের লোক সংখ্যা বেশি ছিল, ওরা ওদের গাড়িটা নিয়েছিল। স্বপন আর মলবিকা যায়নি, কিন্তু তাতেও কম জায়গা হচ্ছিল না, তো ওদের গাড়িটা পরে পৌঁছেছে। আমরা করলাম কি, পৌঁছে ওদেরকে ফোন করলাম যে তোমরা কোথায়। জানা গেল যে ওরা মেন গেটের কাছে আছে, ওরা অনেকবার যায় কৃষ্ণনগরী থাকে, ওরা বললো তোমরা এখানে মিট করো, চটি আর ক্যামেরা তো নিয়ে যেতে দেবে না ভেতরে, তাই ভেতরে ছবি তুলতে পারবে না, আমাদের কাছে রেখে দাও, আমরা তোমাদের চটি আর ক্যামেরাটা মোবাইলটাকে আমাদের হেফাজতে রাখো, তোমরা ভেতরে মন্দির দর্শন করে এসো। দেখো ওখানে আরতি আরম্ভ হয়েছে, সবাই হাত তুলে নাচাগানা করবে, ভালো লাগবে, পরিবেশটা দেখবে। আমরা ওদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করি। আমরা প্রথমে চলে এসেছি গোশালার দিকটা, এখান থেকে নামিয়ে দিয়েছিল যেখানে, সেখান থেকে হেঁটে আমরা চলে এসেছি যেখানে জুতো রাখে, গোশালা আছে, ওরা গেছিল মেন গেট। ওরা দেখলো প্রায় যাতায়াত করে কি গোশালা, ওরা জায়গাটা চিনে। ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, আমরা আগে অনেকবার গেছি, ভালো লাগে। চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা বললো 3 মাসের কোনো বুকিং আর নেই, তাই জন্য ওখানে বুকিং করে থাকা হয়নি। অনেক বছর আগে আমরা একবার ওখানে ছিলাম রাত্রে, চন্দ্রোদয় মন্দির দেখতে খুব ভালো লাগে, সন্ধ্যেবেলা আরতি হয়, আমরা সন্ধ্যের আরতিটা শেষের দিকে পৌঁছেছি। এত সুন্দর জায়গাটা ফুলটা দিয়ে সাজানো, খেয়েছিলাম
এই তো কঞ্জ বেল্ট এখানে আমরা বেশি দিয়ে করতে পারছি কোন বিল্ডিং এর সামনে আরো খারাপ হয়ে যাবে পঞ্চ বিল্ডিং পঞ্চ নানারকম জিনিস বিক্রি হচ্ছিল, প্রসাদ প্রসাদও বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা প্রসাদ নিইনি। খুব ভালো লাগছিল যে ছবিগুলো তুলেছি তোমাদের জন্য, দেওয়া যেতে পারবে তাদের জন্য। চক্রভবন রিসেপশন, যেও এটা হচ্ছে চক্রভবন রিসেপশন, খুব সুন্দর। রাত্রে থাকলে তো আরও ভালো লাগবে, কিন্তু আমাদের আগ্রহ খারাপ, আমরা থাকার জায়গার ব্যবস্থা করতে পারিনি। এই সম্বন্ধের বাড়িতে আমরা মেঝেতে ঢালাও বিছানা করে গল্প গুজব করে করে কাটিয়ে একটা রাত কাটিয়ে পরের দিনকে আমরা ব্যাপারে ব্যাক করি। আজকের মতো এখানে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থাকো, সাবধানে থেকো, মায়াপুর দর্শনের সুযোগ করে সুযোগ হাতছাড়া করো না, নিশ্চয়ই যেও বিভিন্ন স্থান। তোমাদের ফাইট থাকে বিভিন্ন স্থানে, সেটা তোমার ভালো লাগবে আশা করি। আমরা আমাদের যতটুকু সম্ভব আশা করছি তোমাদের ভালো লাগবে, নামটা অবশ্যই জানিও। আবার নতুন কথা হবে, টাইম নেই, বাইরে আছি।